বাংলাদেশকে রাখাইন রাজ্য দখলের প্রস্তাব দিয়েছিল এই যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে পিছন থেকে কেটে পড়েছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটোভুক্ত দেশগুলো। এই যুক্তরাষ্ট্রই বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার পর 2018 থেকে 2021 সাল পর্যন্ত বেশ কয়েকবার রাখাইনে অভিযান পরিচালনায় সহায়তা, মিয়ানমার সীমান্তে মহড়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো। এক ধাপ এগিয়ে বাংলাদেশের সাথে রাখাইনকে যুক্ত করার স্বপ্নও দেখায় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, যুদ্ধাবস্থায় বাংলাদেশকে সামরিক সহায়তার প্রস্তাবনাও আসে পশ্চিমাদের থেকে। তবে রোহিঙ্গাদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণে মিয়ানমারের রাখাইন প্রদেশকে বাংলাদেশের সাথে যুক্ত করার যে প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যান ব্রাড শেরম্যান দিয়েছেন, তা প্রত্যাখ্যান করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এ ধরনের প্রস্তাবনা একটি গর্হিত কাজ। শেখ হাসিনা বলেন, অন্যের জমি নিয়ে আসা বা অন্যের কোনো প্রদেশ আমাদের সঙ্গে যুক্ত হওয়া, এটা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করি, এটা আমরা কখনো নেব না। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, মিয়ানমার তার সার্বভৌমত্ব নিয়ে থাকবে, সেখানে বাংলাদেশের সঙ্গে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যকে জুড়ে দিতে চায় কেন? এ ধরনের কথা বলা অত্যন্ত গর্হিত কাজ, অন্যায় কাজ, এটা আমরা কখনোই করব না। তাছাড়া মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এভাবে একটা দেশের ভেতরে এরকম গোলমাল পাকানো কোনোভাবেই ঠিক না, এবং যেখানে তারা হাত দিয়েছে সেখানেই তো আগুন চলছে, কোথাও তো শান্তি আসেনি, বরং জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমাদের এই অঞ্চলটাতে আমরা একটু শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করছি, এখানেও মানে তাদের আগুন লাগানোর প্রচেষ্টা, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা বলেন, চীন এখন মনে করে বাংলাদেশে 11 লাখ রোহিঙ্গা অবস্থান বাংলাদেশের জন্য একটি বিরাট সমস্যা, তাই চীন সরকার চায় রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হোক এবং চীন সরকারের এই অবস্থান বাংলাদেশের জন্য সুখবর। তিনি বলেন, এটা ঠিক, চীন মিয়ানমারের সঙ্গে সব সময় আছে, কিন্তু রোহিঙ্গারা যে আমাদের দেশে আছে এটা যে বাংলাদেশের জন্য একটি বিরাট সমস্যা, এ কথাটা তারা উপলব্ধি করতে পারছে। প্রধানমন্ত্রী বলেন, তারা মনে করছে বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত এবং এটা নিয়ে তাদের যা করা দরকার তারা করবে বলে আশ্বাস দিয়েছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট শান্তিপূর্ণভাবে সমাধানে বিশ্বাসী। এদিকে 2021 সালে কোয়াডে যুক্ত হওয়া, 2022 চীনের সাথে বন্ধুত্ব কমানো, র‍্যাব নিয়ে অচলাবস্থা সহ নানা ইস্যু সামনে আসে। 2022 মিউনিক সম্মেলনেই আবার কোয়াদের ব্যাপারে বাংলাদেশকে ভাবতে বলে যুক্তরাষ্ট্র। লে চুক্তি, আকসা, জিসুমিয়া নিয়েও বেশ চাপ কিংবা প্রস্তাব আছে যুক্তরাষ্ট্র থেকে। অন্যদিকে লবিস্ট নিয়োগ কিংবা যুক্তরাষ্ট্রের আদালতে মামলা না করে তৃতীয় একটি দেশ আবার মীমাংসার প্রস্তাবও দিয়েছে। যারা মনে করেন জাতিসংঘ কিংবা পশ্চিমাদের সহায়তায় রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, কিংবা পশ্চিমারা বাংলাদেশে অঢেল বিনিয়োগ করবে, কিংবা যুদ্ধাবস্থায় সমরাষ্ট্র নিয়ে এগিয়ে আসবে, অথবা মিয়ানমারকে কোপকাত করতে সাহায্য করবে, তারা জেনে রাখুন, ইউ ক্যান ট্রাস্ট স্নেক বাট ইউ কান্ট ট্রাস্ট ওয়েস্টার্নার্স।